লাদাখ, সেই দেশ যেখানে স্বপ্ন বেঁচে থাকে এবং স্মৃতি চিরকাল থাকে। ভারতের এক্সট্রিম নর্থের এই অংশকে একবার অন্তত এক্সপ্লোর করার বাসনা ভ্রমণ পিপাসু থেকে বাইকার্স সকলেরই মনে থাকে, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় বিভিন্ন অজানা প্রশ্নের উত্তরের অভাব। কাশ্মীরের কাছে হওয়ায় লাদাখ কি সেফ? লাদাখে কোন সময় যাওয়া উচিত? লাদাখে কি কি পারমিট লাগে? লাদাখে হেলথ ইস্যু কীভাবে ঘোরা যায়? ঘুরতে কদিন লাগে? কিভাবে প্ল্যান করা যায়? থাকা খাওয়া ঘোরার খরচই বা কত? সব কিছুর উত্তর নিয়েই থাকছে আজকের এই ভিডিও। তাই যারা আগামী দিনে লাদাখ যাওয়ার প্ল্যান করছেন বা অলরেডি করে ফেলেছেন, আজকের এই ভিডিও আপনাদেরই জন্য। লাদাখের আক্ষরিক অর্থ হল এ কান্ট্রি অব মাউন্টেন পাসেস। ভৌগোলিক দিক থেকে লাদাখ হল ভারতের সবচেয়ে উঁচু মালভূমি এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল যা হিমালয়ান রেঞ্জের অন্তর্গত। এই লাদাখকে যদি ঠান্ডা মরুভূমিও বলা হয় তবে ভুল হবে না। লাদাখের হাইট ভ্যারি করে সমুদ্র সমতল থেকে প্রায় 3000 থেকে 8000 মিটার পর্যন্ত। যেমন ধরা যাক লাদাখের জনপ্রিয় খারদুংলা পাস 17,900 ফিট, চাংলা পাস 17,400 ফিট, প্যাংগং লেক 13,800 ফিট, লে সিটি 11,400 ফিট এবং লাদাখের মরুভূমি হুন্ডার 10,300 ফুট উঁচুতে অবস্থিত। এখানে সিন্ধু নদ এবং গাংরি গ্লেসিয়ারও দেখতে পাওয়া যায়। লাদাখের ম্যাপ দেখলে দেখা যায় ভারতের এক্সট্রিম নর্থের লাদাখে পশ্চিমে পাকিস্তান এবং উত্তর পূর্বে চায়না। কার্গিল এবং লে এই দুই জেলা নিয়ে সম্পূর্ণ লাদাখ গঠিত। লাদাখের প্রথম রাজা ছিলেন গন ডাইনাস্টির কাইদে নাইমা গন। 842 সালে তিব্বতী সাম্রাজ্য ভেঙে যাওয়ার পর কাইদে নাইমা গন প্রথম লাদাখ রাজবংশের প্রতিষ্ঠা করেন। লাদাখ ভারতে ইউনিয়ন টেরিটরি অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় 31 অক্টোবর 2019 সালে জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে। এর আগে লাদাখ জম্মু কাশ্মীর রাজ্যেরই অন্তর্গত ছিল। বর্তমানে লাদাখ ভারতের সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল। বছরের যে কোনো সময় লাদাখ যাওয়া যায় বাই ফ্লাইট, কারণ লে শহরেই রয়েছে লাদাখের একমাত্র এয়ারপোর্ট যার নাম কুশক বাকুলা রিনপোচে এয়ারপোর্ট। বছরের প্রায় 5 থেকে 6 মাস লাদাখ বরফে ঢাকা থাকে, তাই সামার হলো বেস্ট সিজন। মে থেকে সেপ্টেম্বর হলো লাদাখ যাওয়ার বেস্ট টাইম। লাদাখে দুভাবে পৌঁছানো যায়, প্রথমটা হলো বাই এয়ার আর দ্বিতীয় হলো বাই রোড। বাই এয়ার এলে আপনাকে আসতে হবে লে এয়ারপোর্ট, যা শহর থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত এবং এয়ারপোর্ট থেকে লে সিটি ট্যাক্সি ফেয়ার লাগে 600 টাকা। দিল্লি থেকে লে ফ্লাইট ভাড়া পড়ে 10,000 থেকে 12,000 টাকার মতো। যদি আপনার ফ্লাইটে সিট বুকিং করেন তবে বাঁ দিকটা নেবেন, কারণ এখান থেকে খুব ভালো ভিউ দেখতে পাওয়া যায়। এই লাদাখে কোনো রেলওয়ে স্টেশন কিন্তু নেই। লাদাখের সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো জম্মু তাওয়াই, যা শহর থেকে প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থিত। এবারে আসি বাই রোড। বাই রোডে ফার্স্ট অপশন হলো বাস। সম্প্রতি দিল্লি থেকে লে বাস সার্ভিস চালু হয়েছে। দিল্লির কাশ্মীরি গেট ইন্টারস্টেট বাস টার্মিনাল থেকে দুপুর 3টায় ছেড়ে 1100 কিলোমিটার রাস্তা 36 ঘন্টার বেশি সময়ে পৌঁছাতে ভাড়া পড়ে 1800 টাকা। HRTC ওয়েবসাইটে এই বাস বুকিংয়ের ডিটেল দেওয়া আছে। এবার লাদাখ গাড়ি বা বাইকে দিল্লি থেকে পৌঁছাতে দুটো অপশান আছে, একটা শ্রীনগর হয়ে আর অন্যটা মানালি হয়ে। দিল্লি থেকে শ্রীনগর হয়ে লাদাখ ডিস্টেন্স প্রায় 1200 কিলোমিটার আর রুটটা হচ্ছে এই রকম। দিল্লি, চণ্ডীগড়, জলন্ধর, পাঠানকোট, জম্মু, পাটনিটপ, অনন্তনাগ, শ্রীনগর, জজিলা, দ্রাস, কার্গিল, লামায়ুরু, আলেহি, নিমো এবং লে। মাঝখানে জম্মু এবং কার্গিলে নাইট স্টে করতে পারেন। দিল্লি থেকে মানালি হয়ে লে দূরত্ব হচ্ছে 970 কিলোমিটার আর রুটটা হচ্ছে এইরকম। দিল্লি, চণ্ডীগড়, মানালি, অটল টানেল, কিলং, দারচা, বারালাচালা, ভরতপুর, সারচু, গাটা, নাকিলা, লাচুংলা, প্যাং, টাংলাংলা, গা, উপসিক, কারুয়া, লে।
মাঝে মানালি এবং দার্চাতে নাইট স্টে করতে পারেন। লাদাখকে ঘুরে দেখার দুটো অপশান আছে, একটা হচ্ছে পার্সোনাল গাড়ি বা বাইক এবং দ্বিতীয়টি হলো বাইক বা কার রেন্ট। বাইকের জন্য পার ডে রেন্টে খরচ লাগে 2100 থেকে 2500 টাকার মতো, মেনলি ক্লাসিক এবং হিমালয়ান এখানে দেওয়া হয়। আর গাড়ি ভাড়া মূলত জাইলো এবং ইনোভা দেওয়া হয়, যার জন্য পার ডে খরচ লাগে 6,000 থেকে 7,000 টাকার মতো, যাতে ড্রাইভার ইনক্লুড থাকে। লাদাখের ফিক্সড ট্যাক্সি রেট এবং বিভিন্ন রুটের ফেয়ার লাদাখ ট্যাক্সি ইউনিয়ন .com এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। ইনফ্যাক্ট বুকিং ডিটেল এখানে দেওয়া আছে। তাছাড়া লে শহরে প্রচুর ট্যুর অপারেটর আছে যারা বিভিন্ন প্যাকেজের ব্যবস্থা করে। লাদাখের পপুলার ট্যুর অ্যাট্রাকশনগুলো হলো এইরকম। লাদাখ সেন্ট্রাল মানে হচ্ছে লে শহর, লাদাখ নর্থ মানে হচ্ছে নুব্রা ভ্যালি বা হুন্ডার এরিয়া, লাদাখের সাউথ মানে হচ্ছে প্যাংগং লেক এরিয়া, অ্যান্ড ওয়েস্ট মানে হচ্ছে সোমরেরি এবং কার্গিল এরিয়া। লে শহরের বাইরে লাদাখে যে কোনো স্থানে যেতে ইনার লাইন পারমিট লাগে। ভারতীয়রা এই পারমিট অনলাইনেও পেতে পারেন lehdclepermit.in এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটে গিয়ে ডোমেস্টিকে ক্লিক করে ফর্ম ফিল আপ করে পে করে দিলেই অনলাইনে পারমিট আপনারা পেয়ে যাবেন, যার জন্য খরচ লাগে 400 টাকা। যদিও লাদাখে বর্তমানে কোনো কোভিড রেস্ট্রিকশন নেই, তবুও ডবল ডোজ ভ্যাকসিনেশন সার্টিফিকেট সাথে ক্যারি করতে ভুলবেন না। অ্যাকিউট মাউন্টেন সিকনেস বা AMS, যেহেতু লাদাখ হাই অল্টিটিউডে অবস্থিত, মানে এখানকার উচ্চতা 10,000 থেকে 18,000 ফিট, তাই বাতাসে অক্সিজেনের মাত্রা কম থাকার জন্য মাউন্টেন সিকনেস, যেখানে মাথা ঘোরা, বমি, দুর্বলতা, শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে। তাই যারা বাই এয়ার লাদাখ যাচ্ছেন, যাত্রার আগে ডাক্তারের পরামর্শ মতো ডায়ামক্স 250 এবং সাথে কর্পূর নিতে ভুলবেন না। তবে ফ্লাইট থেকে নেমে এক্সাইটেড হয়ে লাফালাফি না করা এবং সাথে প্রচুর জল পান করা অবশ্যই বাঞ্ছনীয়। তবে বাই রোড লাদাখ পৌঁছালে AMS এর চান্স অনেক কম থাকে, কারণ বডি হাইটের সাথে ধীরে ধীরে ইউজ টু হতে থাকে। তাছাড়া এটা সাজেস্ট করা হয় ফ্লাইটে এসে লাদাখে হোটেলে অন্তত একদিন অ্যাক্লামাটাইজেশনের জন্য রেস্ট নেওয়া। লাদাখ ঘুরে দেখার জন্য 7 থেকে 8 দিন যথেষ্ট। আমি 8 রাত্রি 9 দিনের একটা আইটেনারি বলছি, যেখানে লাদাখে 3 রাত্রি, নুব্রা ভ্যালিতে 2 রাত্রি, প্যাংগংয়ে 1 রাত্রি এবং ফিরে লাদাখে আরও 1 রাত্রি। বাকিটা আপনারা নিজেদের মতো অ্যানেজ করে নিতে পারেন। ফ্যামিলি নিয়ে সেফলি ঘুরতে চাইলে দিল্লি থেকে ফ্লাইট হচ্ছে লাদাখের বেস্ট অপশন। যেহেতু বেশিরভাগ ফ্লাইট 1:30 লাদাখে পৌঁছে যায়, তাই হোটেল পৌঁছে রেস্ট নেওয়া ছাড়া আর কিছু করার নেই। বিকেলে আপনারা ঘুরে দেখতে পারেন লে শহরকে। আলো এখানে রাত্রি 8টা পর্যন্ত থাকে। লে শহরে ক্যাফেগুলো খুবই ভালো, যেখানে খুব ভালো পিজা পাওয়া যায়। দ্বিতীয় দিন আপনারা ঘুরে দেখুন কার্গিল সাইডটা, মানে হচ্ছে হল অফ ফেম, ইন্দাস রিভার, সঙ্গম, ম্যাগনেটিক হিলস ইত্যাদি। এখানে আপনারা রিভার র্যাফটিংও করতে পারেন। তৃতীয় দিন আপনারা দেখে নিন লে সিটি, মানে হচ্ছে লে প্যালেস, শান্তিস্তূপ, জোরাবর ফোর্ট। এই জোরাবর ফোর্টে রাতে লাইট অ্যান্ড সাউন্ড শোটাও আপনারা দেখতে পারেন। চতুর্থ দিন ঘুরে নিতে পারেন সে প্যালেস, থিক্সে মনেস্ট্রি, বিখ্যাত র্যাঞ্চো স্কুল এবং হেমিস মনেস্ট্রি। পঞ্চম দিনে গন্তব্য হচ্ছে নুব্রা ভ্যালি, তাই খারদুলা হয়ে ডিসকিট মনিস্ট্রি, খালসের হয়ে হুন্ডার। এখানে আপনারা বিখ্যাত ক্যামেল রাইড অথবা এটিভি রাইডও করতে পারেন, যার জন্য খরচ পড়ে 1,000 টাকা। রাতে আপনারা এখানে টেন্টেও থাকতে পারেন, তবে আমরা ছিলাম ইপ্রান হোমস্টেতে, যার খরচ পড়েছিল 1,500 টাকা। ষষ্ঠ দিনে গন্তব্য হচ্ছে তুরতুক এবং ভারতের শেষ গ্রাম থ্যাং। তুরতুক গ্রামটা খুবই সুন্দর, চাষবাস এখানে অর্গানিকভাবে হয়। সময় থাকলে এখানে 1 রাত্রি অবশ্যই থাকা যায়। যদিও আমরা এখানে ছিলাম না, ফিরে গেছিলাম আবার হুন্ডারে। থাং গ্রাম থেকে সামনে এলওসির একটা ভিউ পাওয়া যায়। সপ্তম দিনে আমরা চললাম ভারতের সবচেয়ে জনপ্রিয় প্যাংগং লেককে দেখতে।
এখানে আমরা এক রাত্রি থাকব। আকাশগঙ্গা চোখের সামনে যেন এখানে জীবন্ত হয়ে ওঠে। অষ্টম দিনে প্যাংগং থেকে চাংলা পাস হয়ে লে ব্যাক, সময় লাগে 7 ঘন্টা। বিকেলে লে শহরে মার্কেটিং। নবম দিনে ফ্লাইট ফিরে যাওয়ার জন্য। লে সিটিতে মোবাইল নেটওয়ার্ক ওয়াইফাই কোনো ইস্যু না থাকলেও নুব্রা ভ্যালি প্যাংগং ইত্যাদি এরিয়াতে নেটওয়ার্কের ইস্যু আছে। পোস্টপেড একটা কানেকশন থাকলে ভালো হয়। এবার আসি খরচের ব্যাপারটা। কাপল শেয়ারিংয়ে খরচ হচ্ছে এরকম। লাদাখে হোটেলে অ্যাভারেজ খরচ হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে 2-2,500 টাকার মতো। যদি 8 দিন লাদাখে থাকা যায় তবে থাকার জন্য খরচ হচ্ছে 2,000 টাকা হিসেবে 16,000 টাকা। খাবার পার ডে 1,000 টাকা হিসাবে 8 দিনের জন্য পড়বে 8,000 টাকা। মেন খরচ এখানে হচ্ছে ট্রান্সপোর্টেশন। গাড়ি ভাড়া 6,000 টাকা পার ডে হিসাবে, খরচ হচ্ছে 8 দিনে 48,000 টাকা। তবে লাদাখ যদি 6 জনের একটা গ্রুপ করে যাওয়া যায় তবে সেই খরচটা ভাগ হয়ে যাবে। তাই পার ডে 8,000 টাকা হিসাবে দুজনের জন্য খরচ হচ্ছে 16,000 টাকা। পারমিট এবং এন্ট্রি ফি হিসাবে খরচ হচ্ছে 1,000 টাকা হিসাবে 2,000 টাকা, মানে টোটাল হচ্ছে 42,000 টাকা। দিল্লি থেকে লে ফ্লাইট ফেয়ার 10,000 টাকা, পার হেড হিসাবে খরচ হচ্ছে 20,000 টাকা। তাহলে টোটাল খরচ হচ্ছে 42,000 টাকা প্লাস হচ্ছে 20,000 টাকা, মানে হচ্ছে 62,000 টাকা। তাহলে পার হেড খরচ পড়ল 31,000 টাকা। লে শহরে প্রচুর এমন ট্যুর সংস্থা আছে যারা বিভিন্ন প্যাকেজের ব্যবস্থা করেছে। এই একই প্যাকেজ এদের সাথে গেলে খরচ কিন্তু একটু কম পড়বে। মানে এখানে আমরা খোঁজ নিয়ে দেখেছিলাম 18-25,000 টাকার মধ্যে এই প্যাকেজ আপনারা পেয়ে যাবেন। তবে নিজেরা 4-6 জনের টিম হিসাবে গেলে খরচ যেমন কম হবে তেমন ঘোরাটাও নিজেদের মতো হবে। এটাই ছিল লাদাখ ভ্রমণের আমাদের অভিজ্ঞতা। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার, এবং যদি কোনো কোয়েরি থাকে তবে কমেন্ট করতে ভুলবেন না।